আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। বরাবরের মতো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, আর হ্যাঁ, ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আধা ঘন্টা অপেক্ষার পর অবশেষে আমার বন্ধু আসতে পারল, তাই আর দেরি না করে আমরা একটা অটো নিয়ে কলেজের উদ্দেশ্যে যাইতে লাগলাম। আর অটো চালাইতেছিল আমাদের ওয়ান অ্যান্ড অনলি ভাইকনা মেহেদি। এইদিকে আমার বন্ধুর একটু সরম বেশি, যার জন্য ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়। অবশেষে কলেজের সামনে আইসা পড়লাম, দেন কলেজের ভিতর ঢুকতেই দেখলাম কলেজটা খুব সুন্দর করে সাজাইছে, তাই আমরা কলেজের ভিতরে যাইতে লাগলাম। এইদিকে আমাদের আসতে অনেকটা লেট হইয়া গেছে, যার জন্য অনেক কিছুই মিস করে ফেলাইছি, তাই বৈসা বৈসা ঝিমাইতেছিলাম আর কি। এদিকে বন্ধু সজীবের সাথে এক প্রকার জোর কইরাই সেলফি তোলার চেষ্টায় আছে বন্ধু ইসমাইল। দেন আমাদের চমলক্ষ্য বাহিনী নিয়ে বসেছিলাম, আর বাদবাকি অনুষ্ঠান যা ছিল তা দেখতেছিলাম। আর হ্যাঁ, এই অনুষ্ঠানে কলাপাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহণ করে এবং প্রত্যেকের ডিসপ্লে প্রদর্শন করে, যার মাধ্যমেই নির্ধারিত হয় ফার্স্ট, সেকেন্ড, থার্ড। হঠাৎ করেই চোখ পড়ল একটা কিউট পিচ্চি মেয়ে তার মায়ের সাথে আসছে 26শে মার্চের অনুষ্ঠান দেখতে, এবং মেয়েটা অনেক কিউট ছিল। দেন একটা ছোট ভাই দাঁত কালাইতে কালাইতে আয়েশা বলে, ভাই আমারে তোমার ভিডিওতে নাও, এবং সেই মোমেন্টটা ছিল পুরাই চমলক্ষ। তারপর চারপাশে হাঁটতে হাঁটতে সবকিছু দেখতেছিলাম। অনেক ঘোরাঘুরির পর পুরস্কার বিতরণীর সময় হয়ে গেছে, তাই সবকিছু বাদ দিয়ে মঞ্চের কাছে ছুটে গেলাম এবং পুরস্কার বিতরণী দেখলাম। অবশেষে অনেক ঘোরাঘুরির পর এখন বাসার দিকে যাইতে লাগলাম। আজকের মতো এ পর্যন্তই, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।